লোকাপত খুবাল অভিনন্দন থিয়েটারৰ প্রযোজক জ্যোতিপদ তালুকদার গাঁৱে ভূয়ে চহরে নগরে সমাজক নাটক দেখুৱাই বাস্তবত জীবন নাটৰ ভিলেন হলগৈ এগৰাকী জ্যোতিপদ তালুকদার কারণ এগৰাকী জ্যোতিপদ তালুকদারৰ বিৰুদ্ধে উঠিছিল প্রবঞ্চনার অজস্র অভিযোগ ফার্স্ট এগ্রিমেন্টৰ পয়সা প্রায় 1 লাখৰ উপর টাকা আমি তেখেতসকলক অগ্রিম দিছো তথাপিও তেখেতসকলে আহি আমার মাজত আজি উপস্থিত নহল আমার যিজন প্রযোজক আছে জ্যোতিপদ তালুকদার বর্তমান যখন আমার অভিনন্দন থিয়েটার চলি আছে তেখেতে মোক এটা পেমেন্ট দিয়া কথা আছিল আর যার বাবে সেই পেমেন্টটো তেখেতে মোক আগর প্রায় কিবা না কিবা বাহানাত দিম অহাকালিও দিম থিয়েটার করি বলি বিভিন্ন অঞ্চলৰ অনুষ্ঠান প্রতিষ্ঠানৰ পৰা আগধন লৈ শেষত নাটক বাতিল করে পলায়ন করারও আছে অজস্র অভিযোগ এইজন জ্যোতিপদ তালুকদারৰ বাবেই মাজনিশা অভিনন্দন থিয়েটার ত্যাগ করে ফেসবুকত কান্দি কান্দি লাইভ করেছিল অভিনেত্রী প্রিয় পল্লবীয়ে প্রযোজকৰ দায়িত্ব যে তেখেতে যেহেতু এজন শিল্পীক আনে তেখেতৰ থিয়েটারলৈ সংযোজন করাইছে গতিকে সেই শিল্পীজনৰ লগতে শিল্পীজনৰ ঘৰৰো দায়িত্ব থাকে গতিকে আমি শারীরিক মানসিকভাবে সম্পূর্ণ লাগি যাওঁ এখন থিয়েটার 9 মাহ দি পেলাই গতিকে ময়ো এই ক্ষেত্রত কৰবাত কৰবাত মোৰ নিজৰ দেউতাক হেৰুৱাইছোঁ এই থিয়েটারখন আৰম্ভণিতে গতিকে তেখেতেও মোৰ যিটো ত্যাগ সেই ত্যাগৰ কোনো মূল্য বুজি নাপালে প্রিয়ম পল্লবীর গোচরকে ধরে আন বিভিন্ন অভিযোগত নিশা পাঠশালা আরক্ষী গ্রেপ্তার করিলে অভিনন্দন থিয়েটারের প্রযোজক জ্যোতিপদ তালুকদারক ইফালে তেওঁৰ বিৰুদ্ধে অনা সকলো অভিযোগ মিছা বুলি দাবি করিলে ধৃত জ্যোতিপদে আৰু কিটা দৰিত আমাৰ এটা পেঞ্জাবৰ নিউজ এটা কৰিলো তেওঁলোকৰ তাতে আমাৰ কিবা এদিন গৈ পাওঁতে দেৰি হ'ল সেই তারিখতে গৈছিল কিন্তু সময়মতে গৈ নাপালে সেইটো কাৰণে সিহঁতে জোৰ জবৰদস্তি কৰি আমাক দুদিন সিহঁতে বেছিকৈ ৰখালে পেণ্ডেলটো তাৰ ফলত মই নেক্সট পেণ্ডেলটো মই কৰিব নোৱাৰিলোঁ তেনেকৈ আপোনাৰ থিয়েটাৰখন বন্ধ কৰি দিব বাধ্য হৈ গ'লোঁ আনকি আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰাৰ সময়ত হাৰাশাস্তিৰো অভিযোগ আনিলে জ্যোতিপদে মোক কালি জোৰ জবৰদস্তি কালি কেনে মাৰপিট কৰি আনিছে এইটো মোক কালি চানমাৰি মুক্তালজৰ সন্মুখৰ পৰা মই ৰেপিডত আহি আছিলোঁ মোক মাৰপিট কৰি আনিছে মোক কালি থিয়েটাৰ লোকচানত পৰা বুলি কৈ সকলোকে প্ৰাপ্য ধন আদায় দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিয়াৰ লগতে ভৱিষ্যতে কেতিয়াও থিয়েটাৰ নুখুলো বুলি কেমেৰাৰ আগত ভাষ্য জ্যোতিপদ তালুকদাৰৰ অসময়লৈ দিব লাগিব আহ্বায়ক সমিতিখিনিৰ লগত কথা বতৰা পাতি দিব লাগিব অহাবাৰ আৰু থিয়েটাৰ হ'বনে নাই মই এই বিষয়টো ফোন নকৰোঁ পাঠশালাৰ পৰা ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট লোকাপত খুবাল অভিনন্দন থিয়েটারের প্রযোজক জ্যোতিপদ তালুকদার গাঁৱে ভূয়ে চহরে নগরে সমাজক নাটক দেখুৱাই বাস্তবত জীবন নাটর ভিলেন হলগৈ এগৰাকী জ্যোতিপদ তালুকদার কারণ এগৰাকী জ্যোতিপদ তালুকদারের বিরুদ্ধে উঠিছিল প্রবঞ্চনার অজস্র অভিযোগ ফার্স্ট এগ্রিমেন্টের পয়সা প্রায় 1 লাখৰ উপর টাকা আমি তেখেতসকলক অগ্রিম দিছো তথাপিও তেখেতসকলে আহি আমার মাজত আজি উপস্থিত নহল আমার যিজন প্রযোজক আছে জ্যোতিপদ তালুকদার বর্তমান যখন আমার অভিনন্দন থিয়েটার চলি আছে তেখেতে মোক এটা পেমেন্ট দিয়া কথা আছিল আর যার বাবে সেই পেমেন্টটো তেখেতে মোক আগর প্রায় কিবা না কিবা বাহানাত দিম অহাকালিও দিম থিয়েটার করি বলি বিভিন্ন অঞ্চলৰ অনুষ্ঠান প্রতিষ্ঠানৰ পৰা আগধন লৈ শেষত নাটক বাতিল করে পলায়ন করারও আছে অজস্র অভিযোগ এইজন জ্যোতিপদ তালুকদারৰ বাবেই মাজনিশা অভিনন্দন থিয়েটার ত্যাগ করে ফেসবুকত কান্দি কান্দি লাইভ করেছিল অভিনেত্রী প্রিয় পল্লবীয়ে প্রযোজকৰ দায়িত্ব যে তেখেতে যেহেতু এজন শিল্পীক আনে তেখেতৰ থিয়েটারলৈ সংযোজন করাইছে গতিকে সেই শিল্পীজনৰ লগতে শিল্পীজনৰ ঘৰৰো দায়িত্ব থাকে গতিকে আমি শারীরিক মানসিকভাবে সম্পূর্ণ লাগি যাওঁ এখন থিয়েটার 9 মাহ দি পেলাই গতিকে ময়ো এই ক্ষেত্রত কৰবাত কৰবাত মোৰ নিজৰ দেউতাক হেৰুৱাইছোঁ এই থিয়েটারখন আৰম্ভণিতে গতিকে তেখেতেও মোৰ যিটো ত্যাগ সেই ত্যাগৰ কোনো মূল্য বুজি নাপালে প্রিয়ম পল্লবীর গোচরকে ধরে আন বিভিন্ন অভিযোগত নিশা পাঠশালা আরক্ষী গ্রেপ্তার করিলে অভিনন্দন থিয়েটারের প্রযোজক জ্যোতিপদ তালুকদারক ইফালে তেওঁৰ বিৰুদ্ধে অনা সকলো অভিযোগ মিছা বুলি দাবি করিলে ধৃত জ্যোতিপদে আৰু কিটা দৰিত আমাৰ এটা পেঞ্জাবৰ নিউজ এটা কৰিলোঁ তেওঁলোকৰ তাতে আমাৰ কিবা এদিন গৈ পাওঁতে দেৰি হ'ল সেই তারিখতে গৈছিল কিন্তু সময়মতে গৈ নাপালে সেইটো কাৰণে সিহঁতে জোৰ জবৰদস্তি কৰি আমাক দুদিন সিহঁতে বেছিকৈ ৰখালে পেণ্ডেলটো তাৰ ফলত মই নেক্সট পেণ্ডেলটো মই কৰিব নোৱাৰিলোঁ তেনেকৈ আপোনাৰ থিয়েটাৰখন বন্ধ কৰি দিব বাধ্য হৈ গ'লোঁ আনকি আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰাৰ সময়ত হাৰাশাস্তিৰো অভিযোগ আনিলে জ্যোতিপদে মোক কালি জোৰ জবৰদস্তি কালি কেনে মাৰপিট কৰি আনিছে এইটো মোক কালি
মোকালি চানমারি মুক্ত আলোচনার সম্মুখের পর মানে রেপিডত আহি আছিল মার্কেট করে আনিছিল মোকালি থিয়েটার লোকসানত পড়া বলে কই সকলকে প্রাপ্য ধন আদায় দিয়ার প্রতিশ্রুতি দিয়ার লগতে ভবিষ্যতে কেতিয়াও থিয়েটার নুখুলু বলে ক্যামেরার আগত ভাষ্য জ্যোতিপ তালুকদারর ধ্রুবজ্যোতি তালুকদারৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।